শীত এলে বারবিকিউ করবো, তাই সারা বছর ওয়েট করি কখন শীত আসবে। ফাইনালি কিন্তু শীতটা চলে এসছে আর আমিও ফাইনালি বারবিকিউটা করে ফেলেছি। আর ট্রাস্ট মি, আমি যে চিকেন বারবিকিউটা করেছি সেটা কিন্তু খেতে খুবই অস্থির ছিল, আর দেখতেই পাচ্ছেন এটা ছিল বেশ জুসি। হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা, আর আজকে আমি আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক সহ এই ইজি এবং টেস্টি বারবিকিউ রেসিপিটা শেয়ার করব। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বারবিকিউ করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি 8টা, আর এগুলার ওজন ছিল 1 কেজি 900 গ্রাম, যেটাকে প্রায় 2 কেজি বলা যায়। এবার চিকেনটাকে আমি 2 টেবিল চামচ ভিনেগার আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভিনেগার দিয়ে এভাবে ধুয়ে নিলে চিকেনের কোনো এক্সট্রা ব্যাড স্মেল থাকলে সেটা চলে যাবে। এবার বারবিকিউর জন্য আমি একটা মশলা তৈরি করব, আর সেজন্য প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, অ্যাড করছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তেলে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, লেবুর রস দিচ্ছি 2 টেবিল চামচ। এবার বারবিকিউ সস অ্যাড করব, আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস অ্যাড করছি। আমি এখানে আমেরিকান গার্ডেন বারবিকিউ সসটা ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস ইউজ করতে পারেন। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, আর এই সরিষার তেলটা বারবিকিউ টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। এবার সব মশলাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে, সামান্য টেস্ট করে দেখি। হ্যাঁ, মশলাটা একদমই পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা আপনাদের টেস্ট বাড অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব, আর আপনারা দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে আমি চিকেনটাকে সামান্য কেটে নিয়েছি, যাতে করে মশলাটা চিকেনের ভেতর ভালোভাবে ঢুকতে পারে। এবার মশলাটাকে আমি চিকেনের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলাটাকে চিকেনের গায়ে এমনভাবে লাগাতে হবে যেন কাটা অংশ দিয়ে মশলাটা চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। মশলাটা অলরেডি মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপের সাহায্যে ঢেকে দিব, আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন। বারবিকিউ করার আগে আপনারা চেষ্টা করবেন এটাকে কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখার, আর সবচাইতে ভালো রেজাল্ট পাবেন যদি বারবিকিউ করার একদিন আগে আপনারা এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখেন। বারবিকিউ করার আগে চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। আর এবার আমি সামান্য ফুড কালার এখানে অ্যাড করে দিচ্ছি, এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এটা অ্যাড করছি, বাট এটা বেসিক্যালি টেস্টের কোনো হ্যাম্পার করবে না। আমি ফুড কালার হিসেবে এখানে জর্দা রং ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই ফুড কালারটা ম্যারিনেশনের শুরুতে ব্যবহার করিনি, কারণ আমি যদি ফুড কালারটা ম্যারিনেশনের সময় ব্যবহার করতাম তবে ওভারনাইট মশলার সাথে এই ফুড কালারটাও মাংসের ভেতরে চলে যেত। এবার চিকেনটাকে বারবিকিউ করার পালা, তবে আজকে আমি বারবিকিউটা করব বারবিকিউ গ্রিল মেশিনের সাহায্যে, আর সেজন্য প্রথমেই আমি এখানে কয়লা জ্বালিয়ে নিয়েছি, আর উপরে যে নেটটা আছে সেখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে চিকেনটা এই নেটে আটকে না যায়। কয়লাটা যখন ভালোভাবে জ্বলে উঠবে তখন চিকেনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বারবিকিউ করার সময় কয়লার হিটটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে, কারণ কয়লার হিট যদি বেশি হয়ে যায় তবে মাংস কিন্তু বাইরের দিক দিয়ে পুড়ে যাবে, বাট ভেতরটা কিন্তু প্রপারলি কুক হবে না। আর অল্প সময় পরপর চিকেনগুলোকে উল্টে দিতে হবে যাতে এক পাশ বেশি পুড়ে না যায়। কিছুক্ষণ পরপর সরিষার তেল চিকেনের গায়ে ব্রাশ করতে হবে যাতে করে চিকেনটা ড্রাই না হয়ে যায়।
আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে বাটারও ব্রাশ করতে পারেন, তবে এই রেসিপিতে সরিষার তেলটাই বেশি ভালো লাগে। তাছাড়া সরিষার তেলের সাথে সাথে চিকেনগুলোর উপর বারবিকিউ সসও ব্রাশ করতে হবে, এতে চিকেনগুলো অনেক বেশি ফ্লেভারফুল হবে। চিকেনটা বারবিকিউ করতে আমার 25-30 মিনিটের মতো সময় লেগেছে। অ্যাকচুয়ালি কয়লার হিট আর চিকেনের সাইজের উপর ডিপেন্ড করে সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে। সো চিকেনটা বারবিকিউ করা ডান, আর আমি আপনাদেরকে এটা তুলে দেখাচ্ছি এটা আসলে কেমন হলো খেতে। জাস্ট উপরের গ্লেজটা দেখেন, লেটস ট্রাইট। ওয়াও, অস্থির। চিকেনটা কিন্তু বেশ টেন্ডার, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা জুসি হয়েছে। স্পাইস সস আর মাস্টার্ড অয়েলের কম্বিনেশনটা এই বারবিকিউ চিকেনে একটা ইউনিক টেস্ট এনে দিয়েছে। আসলে এই বারবিকিউ চিকেনটা অন্য লেভেলের, এক কথায় অসাধারণ। সো গাইস, এই বারবিকিউ চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। আর আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।